হ্যালো অল মাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টিপ শেয়ার করব। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছেন, আমি আগেও তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। তো আমি এই টিপসটা আমি বলবো যে আপনাদের জন্য বেস্ট একটি টিপস। ধরেন আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তো হোয়াটসঅ্যাপের সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কারো মেসেজ হাইড করে রাখতে পারবেন। হাইড বলতে ধরেন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে 10 জনের সাথে আপনি চ্যাটিং করেন, তো কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ চেক করে, তো কিন্তু ধরেন আপনার পার্সোনাল কারোর সাথে আপনি চ্যাটিং করেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে, তো আপনি চাইলে জাস্ট শুধুমাত্র এই ট্রিকটার মাধ্যমে আপনি হাইড করে রাখতে পারবেন ওই পার্সনটা, কিন্তু মেসেজটা ডিলেট না করে মেসেজটাও থেকে যাবে। আর ওই পার্সনটার যে যার মেসেজটা আপনি হাইড করতে চান, তো ওই মেসেজটা আর দেখতে পাবে না কেউ। আবার আপনার যখন প্রয়োজন তখন আবার ওই মেসেজটা আবার ফিরে আনতে পারবেন, বা আপনার তার সাথে যে মেসেজিংগুলো করছেন ওইগুলো আবার ফিরে আনতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখি, দেখলে ভালো লাগবে। হোয়াটসঅ্যাপ ওপেন করব। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর দেন আমরা এখানে যাকে যার চ্যাট লিস্টটা আমরা চাচ্ছি যে আমি হাইড করে রাখতে, ধরেন এখানে আমি যাদের সাথে 1 2 3 4 5 6 6 জনের সাথে চ্যাটিং করছি, তো আমি চাই যে এই প্রান্ত ওর ইয়াটা আমি হাইড করে রাখতে, কেউ যাতে না দেখে। তো আপনি জাস্ট যারটা হাইড করবেন তো তারটার মধ্যে এইভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন একটা আর্চিভড চ্যাট, এটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন। দেখেন যে এখন আপনার এখান থেকে এটা হাইড হয়ে গেছে, বাট ডিলেট হয় না মেসেজটা। যখন আমরা কারোরটা ডিলেট করতে চাই, যেমন জাস্ট এভাবে যদি আমি ডিলেট করি তারটা হাইড হয়ে যায় ঠিকই, কিন্তু আপনার ওই মেসেজটা ব্যাক করা যায় না। তো এখানে দেখেন আপনার দেখাচ্ছে না যে ওই মেসেজটা যা প্রান্ত যারটা আমি হাইড করছি, তো এখানে এই নিচে দেখতে পাচ্ছেন যে আর্চিভড চ্যাটস, জাস্ট এটাতে ক্লিক করবেন। এই দেখেন এখানে চলে আসছে, এই দেখেন মেসেজটা এখানে চলে আসছে। তো আপনি তার সাথে যদি এখানে মেসেজিং করেন বা চ্যাট করেন, তো তার এখানে আপনার মেসেজটা যাবে কিন্তু এই হোম পেজের মধ্যে শো করবে না। তো আপনার যখন আবার হোম পেজে নিয়ে আসা দরকার, তো হোম পেজে জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আবার অ্যাচিভড আনআর্চিভড চ্যাট, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আবার আগের জায়গাতে চলে আসবে। তাই আমি বলবো যে এটা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যার যার পার্সোনাল কোনো কেউ থাকলে হয়তো বা এটা আপনি চাইলে হাইড করে রাখতে পারবেন, কেউ যাতে না দেখে, কারণ এটা আমাদের হয়তো বা প্রবলেম হতে পারে। তো অবশ্যই এই অপশনটার মাধ্যমে আপনারা হাইড করে রাখবেন, কেউ যাতে না দেখতে পারে আপনার চ্যাট লিস্টে কার সাথে আপনি চ্যাটিং করেন। তো এটা হচ্ছে নর্মাল ট্রিক অবশ্য। তো আশা করি আপনাদের টিপসটা কাজে দিবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অবশ্যই ভিডিওটা দেখেন এবং আপনারা আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করেন, এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আমার ভিডিওটার মধ্যে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।